নমস্কার বন্ধুরা, সোমস একাডেমি আপনাদের সকলকে স্বাগত জানাই। গরমের এই তাপমাত্রার মধ্যে যদি ভাবছেন কম যত্নের মধ্যেই বাগানকে সাজিয়ে রাখবেন, অর্থাৎ ফুলে আলোকিত করে রাখবেন, তাহলে এই ভিডিওটা বন্ধুরা আপনারই জন্য। গরমের মধ্যেই এই টেম্পারেচারের মধ্যেই খুব কম যত্নেই করা যায় এবং আপনার বাগানকে সুন্দরভাবে সাজিয়ে রাখবে এইরকম একটি ফুল গাছ হলো জিনিয়া। জিনিয়া ফুলের চারাগাছ আপনারা যে কোনো নার্সারিতেই খুব সহজেই অল্প খরচার মধ্যেই সংগ্রহ করে নিতে পারেন। এই চারাগাছগুলিও আমি নার্সারি থেকে সংগ্রহ করেছি। ছোট বড় বিভিন্ন আকৃতির চারাগাছ কিন্তু নার্সারিতে পাওয়া যায়। আপনারা নার্সারি থেকে চারাগাছগুলিকে সংগ্রহ করে নেবেন। নার্সারি থেকে চারাগাছগুলি সংগ্রহ করে নেবার পর বাড়িতে ঠিক কী যত্ন করবেন সেই সমস্ত যত্নটি জানার জন্য ভিডিওটি মন দিয়ে পুরোটা দেখতে থাকুন। আজকে জিনিয়া ফুল নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই জেনে নেব জিনিয়া গাছের মাটি প্রস্তুতির বিষয়। জিনিয়া গাছের জন্য একেবারেই জৈব পদ্ধতিতে আমরা মাটি প্রস্তুত করব। সাধারণভাবে টবে তৈরি করার জন্য 80% সাধারণ গার্ডেন সয়েল, যেটি বাগানের মাটি ব্যবহার করছি। এছাড়া নেব 20% কম্পোস্ট সার। কম্পোস্ট সার হিসাবে এক বছর পুরনো গোবর সার হতে পারে বা ভার্মি কম্পোস্ট সার হতে পারে বা পাতা পচা সার। এছাড়া এই যে দুটো নিয়েছি দেখুন, একটি নিয়েছি 1 চামচ নিম খোল আর একটি আছে 1 চামচ হাড় গুঁড়ো। এটি কিন্তু দিতেও পারেন নাও দিতে পারেন। হাড় গুঁড়ো আর নিম খোল একসাথে মিশিয়ে নিলাম। নিম খোলটা ব্যবহার করি মাটিতে যাতে রোগ জীবাণু না হয়, আর হাড় গুঁড়ো যে কোনো ফুল গাছের জন্য খুব ভালো উপাদান। এই দুটো দিতেও পারেন, হাতের কাছে থাকলে না দিলেও কোনো অসুবিধে নেই। এইবার মাটিটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মাথায় রাখতে হবে কোনো রকম রাসায়নিক সার এই গাছের ক্ষেত্রে ব্যবহার না করাই ভালো। সম্পূর্ণ জৈব উপায়ে আমরা মাটি প্রস্তুত করব। এবারে আসি টব নির্বাচনের বিষয়। যেহেতু একদম ছোট গাছ, তাই একদম ছোট্ট টব থেকে শুরু করব। টবের নিচে অবশ্যই খোলামখুচি দিয়ে পরিপূর্ণ করে দিন। ছিদ্রটি ঢাকা দিয়ে এবার যে মাটিটি প্রস্তুত করলাম সেই মাটিটি দিয়ে কিছুটা টবটি পরিপূর্ণ করার পর গাছটি একবার বসিয়ে দেখে নেব। গাছটি সঠিকভাবে রয়েছে। এবারে গাছের যে পলিথিন পেপারটি রয়েছে, পলিথিন পেপারটি আমরা আস্তে করে খুলে নিচ্ছি। খেয়াল রাখবেন যাতে শিকড় বা মূলে যাতে আঘাত না লাগে। এবারে গাছটি ঠিক মাঝ বরাবর আমরা বসিয়ে দেবো। বসিয়ে দেবার পর যে ফাঁকা স্থানটি থাকবে সেটিকে আবার আমরা মাটি দিয়ে পরিপূর্ণ করে নিচ্ছি। এক্ষেত্রে একদম প্রথম অবস্থায় ছোটো টব ব্যবহার করার কারণ হলো গাছের বৃদ্ধি তাহলে ভালো হবে। ছোট গাছে যদি খুব বড় টব দিয়ে দেন সেখানে হতে পারে কি অতিরিক্ত পরিমাণে খাবার হতে পারে, বা দ্বিতীয় কথা হতে পারে অতিরিক্ত পরিমাণ জল জমতে পারে, তার ফলে গাছের গোড়া কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গাছটি মারা যেতে পারে। তাই ছোট্ট টবে গাছটিকে আমরা কিছুটা আগে বাড়িয়ে নেব। সমস্ত গাছগুলিকে দেখছেন টবের মধ্যে আমরা সুন্দরভাবে প্রতিস্থাপন করে নিয়েছি। প্রতিস্থাপন করার পরেই ভালো করে প্রথমবার কিন্তু জল দিয়ে টবের মাটিটি ভিজিয়ে নিতে হবে। এবারে কি করব আমরা, দুদিন কিন্তু ছাওয়া জায়গায় রেখে দেবো। দুদিন ছাওয়া জায়গায় রেখে দিলে নতুন মাটিতে ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়ার পর এই গাছের জন্য দরকার ফুল সানলাইট। আমরা এমন একটি জায়গায় রাখবো তারপর থেকে সারাদিনের ম্যাক্সিমাম সানলাইট পাই, এইরকম একটি জায়গাতে কিন্তু তারপরে নির্বাচন করে গাছগুলিকে রেখে দেবো। আজ দেখছেন 15 দিন পর। 15 দিনের দিন দেখছেন গাছগুলি সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে। এই 15 দিনে গাছের বৃদ্ধি খুব সুন্দর। এবারে যদি লক্ষ্য করে দেখেন গাছের মাথাগুলির দিকে, প্রতিটি গাছের মাথাতেই কিন্তু কুড়ি চলে এসছে। দেখছেন ছোট্ট বড় সমস্ত গাছের মধ্যেই কিন্তু কুড়ি চলে এসছে। এবারে যদি গাছগুলিকে আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করব, দেখুন নিচের দিকটা করে যদি লক্ষ্য করে দেখেন, দেখুন এইখানটা ভালো করে দেখুন, দেখুন দুটো করে পাতা বেরোচ্ছে। এখানটা দেখুন ভালো করে, নিচের দিকে নতুন নতুন ডাল আসছে। এখানেও তাই প্রতিটা জায়গায় নতুন নতুন ডাল আসছে। এই সময় কিন্তু আমরা প্রথম 20টাকে নেব না, এই সময় 20টাকে পিঞ্চিং করে দেবো, অর্থাৎ 20টাকে ভেঙে দিলাম। দেখছেন যেভাবে 20টা ভেঙে দিলাম, এই পদ্ধতিটা করলে গাছটি কিন্তু ঝাঁকড়া হবে। এছাড়া যদি মনে করেন ফুল ভাঙবেন না, ফুল নিতেও পারেন, অসুবিধার কিছু নেই। সাইড থেকে কিন্তু গাছের ব্রাঞ্চ হয়ে যায়, কিন্তু পিঞ্চিং করে দেওয়াটা ভালো, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছে। এবারে আসি এই গাছের খাবারের বিষয়। এই গাছের যদিও খাবারের নিয়ে কোনো ঝামেলা নেই, অর্থাৎ এই গাছ বেশি খাবার পছন্দ করে না, তবুও আমরা খাবার হিসাবে যেটি ব্যবহার করব, ভালো করে লক্ষ্য করে দেখুন, তরল খোল পচা জল। খোল পচা জলের কালারটা একবার ভালো করে লক্ষ্য করে দেখুন, একেবারেই পাতলা হিসাবে দিচ্ছি। গাছে কিন্তু এতদিন কোনো খাবার দিইনি, মাটিতে যেভাবে প্রস্তুত করেছিলাম আজকে প্রথম খাবার দিচ্ছি 15 দিন পর। 15 দিনের দিন লক্ষ্য করে দেখলেন যে কতটা পাতলা করে খোল জল দিলাম। ঠিক এইরকমই একেবারে পাতলা করে খোল জল এরপরে 10 দিন অন্তর অন্তর গাছগুলিতে আমি দিতে থাকব। গাছ প্রতিস্থাপন করার পর আজ 25তম দিন। 25 দিনে দেখছেন গাছগুলি কতটা সুন্দর ছাঁকড়া হয়েছে।
গাছের মাথার ফুলটি কেটে দেওয়ার ফলে দেখছেন নতুন করে সাইড ব্রাঞ্চগুলি খুব সুন্দরভাবে বেরিয়েছে এবং তাতেও কিন্তু কুড়ি আসতে শুরু করে দিয়েছে। এবারে গাছটি আর ছোট্ট টবে রাখা যাবে না, এবারে আমাদের ফাইনাল পটে প্রতিস্থাপন করতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফাইনাল পটের প্রতিস্থাপন পদ্ধতি। ফাইনাল পটে প্রতিস্থাপনের জন্য আমরা মাটি প্রস্তুত করব ঠিক আগের পদ্ধতির মতোই, অর্থাৎ এখানেও কিন্তু আমরা কোনো রাসায়নিক সার ব্যবহার করব না। মাটিটি নেব 70%, আগে নিয়েছিলাম 80%, অর্থাৎ মাটির পরিমাণ একটু কমালাম। কম্পোস্ট সারের পরিমাণ 10% বাড়াবো, আগে নিয়েছিলাম 20%, এবার নেব 30%। একই রকম হবে হাড় গুঁড়ো এবং নিম খোল, এই দুটো কিন্তু এবার দেবার চেষ্টা করবেন, আগেরবার যদি নাই দিতে পারেন। দু চামচ করে হাড় গুঁড়ো আর নিম খোল মিশিয়ে নিলাম, কারণ হাড় গুঁড়োর মধ্যে থাকে ফসফরাসের উপাদান, যেহেতু গাছে ফুল আসছে ফুল ফোটাতে সাহায্য করবে, আর নিম খোল মাটিতে রোগ জীবাণুর আক্রমণ থেকেও গাছটিকে রক্ষা করবে। সমস্ত উপাদানগুলিকে ভালো করে মিশিয়ে নেবার পর এই মাটিতে সুন্দরভাবে কিন্তু আমরা জিনিয়া ফুল গাছ করতে পারি। ফাইনাল পট হিসাবে আমরা নির্বাচন করব 8 ইঞ্চির টব। অবশ্যই এই টবের নিচে কিন্তু ছিদ্র থাকতে হবে, ছিদ্রগুলি খোলামকুচি নিয়ে পরিপূর্ণ করে দিতে হবে। 8 ইঞ্চি টব না থাকলে 6 বা 7 ইঞ্চির টবও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এবার টবের মধ্যে মাটি দিয়ে পরিপূর্ণ করে দেবো, অবশ্যই কিন্তু মাটিটি চেপে চেপে ভালো করে পরিপূর্ণ করতে হবে। যেভাবে দিচ্ছি দেখছেন মাটিটা ভালো করে কিন্তু চেপে চেপে পরিপূর্ণ করে নিচ্ছি। মাটিটা ভালো করে চেপে চেপে পরিপূর্ণ করে নেবার পর গাছটিকে সুন্দর করে তুলে নিতে হবে, যাতে কিন্তু রুটের কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এবার ফাঁকা অংশটি অর্থাৎ অবশিষ্ট অংশটি মাটি দিয়ে ভালো করে সুন্দর করে আমরা পরিপূর্ণ করে নেব, কোনো ফাঁকা স্থান রাখব না। সমস্ত গাছগুলিকে ফাইনাল পটে প্রতিস্থাপন করা হয়ে গিয়েছে। ফাইনাল পটে প্রতিস্থাপন করার পর অবশ্যই কিন্তু ভালো করে জল দিয়ে দেবেন, মাটির সুপলেই পরবর্তী সময় জল দেবেন। অতিরিক্ত জল দিলে গাছের গোড়া কিন্তু পচতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। গাছ প্রতিস্থাপন ফাইনাল পটে করার পর একদিন কিন্তু ছাওয়া জায়গায় রাখবেন, ডাইরেক্ট সানলাইটে রাখলে গাছ ঝিমিয়ে যেতে পারে। একটা দিন ছাওয়া জায়গায় রাখার পর তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু ফুল সানলাইটে আবার রাখার শুরু করবেন। সবসময় চেষ্টা করবেন এই গাছে যাতে কোনো রাসায়নিক খাবার বা রাসায়নিক স্প্রে না করা হয়, সেই বিষয়টা খেয়াল রাখতে। জিনিয়া গাছ কিন্তু সাধারণ জৈব সারে কিন্তু ভালো হয়, রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো। ফাইনাল পটও কিন্তু একেবারেই পাতলা করে দেখছেন কিভাবে কালারটা দেখছেন খোল জলের, ঠিক ফাইনাল পটও কিন্তু এরকম পাতলা করে খোল জল দিতে হবে। খোল জল দেওয়ার আগে অবশ্যই কিন্তু টবের মাটিটি হালকা করে ভিজিয়ে নেবেন। 10 দিন অন্তর অন্তর মাসে 3 বার এই পাতলা করে খোল জল দিলেই কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যায়, এছাড়া আর অন্য কোনো খাবারের প্রয়োজন নেই। ফাইনাল পটে প্রতিস্থাপন করার পর গাছের বৃদ্ধি দেখছেন অসম্ভব সুন্দর হয়েছে, সাথে কুড়িগুলো বড় হতে শুরু করেছে। শুধুমাত্র কুড়িগুলো যে বড় হয়েছে তা নয়, গাছে কিন্তু ফুল ফুটতেও শুরু করেছে। গাছে দেখছেন সুন্দরভাবে কিন্তু ফুল ফুটেছে। এখন ছোট ছোট ফুলগুলি রয়েছে, কারণ সম্পূর্ণরূপে ফোটেনি, এগুলি ফুটতে আরেকটু সময় লাগবে। আশা রাখছি ফুলের সাইজ কিন্তু আরও বড় হবে। এই সময় আরেকটি তথ্য দিয়ে রাখি গাছে রোগ জ্বালার বিষয়। গাছে সুস্থ থাকতে থাকতে গাছে যদি নিম অয়েল স্প্রে করতে থাকেন তাহলে কিন্তু গাছে কিন্তু কোনো রকম রোগ জ্বালা আসবে না। আমার গাছগুলি দেখছেন একেবারে সুন্দর সতেজ, কোনো রকম রোগ পোকার আক্রমণ হয়নি। আমি 10 দিন অন্তর অন্তর নিম অয়েলের স্প্রে করেছি, এছাড়া গাছে কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই। গাছের হেলথ দেখছেন খুব সুন্দর রয়েছে, গাছের বৃদ্ধিও কিন্তু যথেষ্ট সুন্দর। নিম অয়েল স্প্রে করতে থাকবেন, 10 দিন ছাড়া ছাড়া গাছগুলি একেবারে সুন্দর সতেজ থাকবে। কিছুদিন পর গাছগুলি কিন্তু অনেকটাই ফুলে ফুলে ভরে উঠেছে, এখনও কিন্তু অনেক ফুল ফুটতে বাকি। আপনাদের আজকের আপডেটটা একবার দিয়ে দেখি, এই যে দেখছেন গাছে ফুলগুলি দেখছেন খুব সুন্দর ফুটেছে। এই ফুলটি কিছুদিন আগে ফুটেছিল, এই ফুলটি ফোটা শুরু করেছে সবেমাত্র। এখানে এই ফুলটির সাইজ দেখুন, লক্ষ্য করে ফুলটির বর্ণ সাদা হলো, দেখতে অসম্ভব সুন্দর। এই ফুলের সাইজটাও আপনারা লক্ষ্য করে দেখুন কত সুন্দর বড় সাইজের ফুল ফুটেছে। পাশের ফুলটার সাইজও লক্ষ্য করে দেখুন, অসম্ভব সুন্দর বড় ফুল ফুটেছে। পাশে দেখুন এখানে একটি ছোট্ট ফুল ফুটেছে, এটা আরেকটু ফুটতে বাকি। এই গাছের ফুলের কালারটিও খুব সুন্দর ফুটেছে, কিন্তু একটু সাইজ ছোট রয়েছে, এটাও কিছুদিন আগেই ফুটেছে। ফুলগুলির সাইজও দেখছেন অসম্ভব সুন্দর হয়েছে, একেবারেই কম যত্নে আপনাদের দেখালাম। গ্রীষ্মের এই প্রচণ্ড গরমের মধ্যেই আপনার বাগানকে যদি আলোকিত করে রাখতে পারেন চান, তাহলে এই জিনিয়া ফুলের কিন্তু আর কোনো ব্যতিক্রম নেই। অসম্ভব সুন্দর এই ফুল গাছটি খুব কম যত্নেই কিন্তু আপনার বাগানে আলোকিত করে রাখবে পুরো গরম ঝুড়ে। অবশ্যই কিন্তু বন্ধুরা, যদি এখন এই গরমে জিনিয়া ফুল না করে থাকেন, খুব কম পরিচর্যায় বাড়িতে জিনিয়া ফুল করতে পারবেন, অবশ্যই কিন্তু বাড়িতে আজকেই প্রতিস্থাপন করুন জিনিয়া ফুলের গাছ।
ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।